আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম টাইটেল থেকে হয়তো আপনারা বুঝে গেছেন আজ আমরা কী নিয়ে আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে গিয়ে বিশেষ করে রান্নাবান্নার সময় ধারালো ছুরি বা বটির মাধ্যমে অথবা ঝুঁকিপূর্ণ মেশিনে কাজ করতে গিয়ে আবার চলার পথে অসাবধানতাবশত অনেক কারণে আমাদের শরীরের বিভিন্ন অংশে কেটে যেতে পারে তবে কেটে যাওয়ার পরে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ওই কাটা সহজেই যেমন সেরে যায় তেমনি আবার বড় ধরনের কোনো সংক্রমণেরও সম্ভাবনা থাকে না তাই আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হঠাৎ করে আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে আমাদের কোন কাজগুলো করা উচিত এবং কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত সেগুলো নিয়ে তাহলে আর কথা না বেরিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক হঠাৎ করে শরীরের কোথাও কেটে গেলে আতঙ্কিত না হয়ে প্রথমে কাটা অংশ চাপ দিয়ে ধরুন এবং কী দিয়ে কেটেছে তা ভালোভাবে খেয়াল রাখুন প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট চাপ দিয়ে ধরে রাখুন সাধারণত রক্তের মধ্যেই রক্ত জমাট বাঁধার উপাদান থাকে তাই স্বাভাবিকভাবে এই সময়ের মধ্যেই রক্ত জমাট বেঁধে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কথা যেহেতু তরল পদার্থ সর্বদা নিচের দিকে ধাবিত হয় তাই শরীরের যে অংশ কেটে গেছে তা হৃৎপিণ্ড লেভেল থেকে উঁচু করে রাখার চেষ্টা করুন কেটে যাওয়া এই স্থানে চাপ দেওয়ার জন্য নিজের হাতের আঙুল হাতের তালু পরিষ্কার কাপড় অথবা গজ কাপড় ব্যবহার করতে পারেন তবে বারবার চাপ খুলে রক্ত বন্ধ হয়েছে কিনা তা দেখার প্রয়োজন নেই এতে করে ক্ষত স্থানে চাপ কমে গিয়ে পুনরায় রক্তক্ষরণ শুরু হতে পারে আবার সম্পূর্ণরূপে রক্তপ্রবাহ বন্ধ হওয়ার আগেই পানি দিয়ে কিছুটা জমাট রক্ত পরিষ্কার করার চেষ্টা করবেন না এতে করেও পুনরায় রক্তপ্রবাহ শুরু হয়ে অধিক রক্তক্ষরণ হতে পারে বিশ পঁচিশ মিনিট চেপে রাখার পরও যদি রক্তক্ষরণ বন্ধ না হয় অথবা ক্ষতটি ছয় মিলিমিটারের বেশি পুরু হয় তাহলে ক্ষত স্থানে সেলাই করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে সময় নষ্ট না করে খুব দ্রুতই নিকটস্থ অভিজ্ঞ চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত রক্তক্ষরণ কমে গেলে কেটে যাওয়া স্থানটি অ্যান্টিসেপ্টিক তরল দিয়ে পরিষ্কার করা উচিত এক্ষেত্রে সুগন্ধি অথবা অন্য যেকোনো সাবান ব্যবহার না করাই উত্তম ক্ষত স্থানটি পরিষ্কার করা হয়ে গেলে পাতলা স্তরে অ্যান্টিবায়োটিক মলম দিয়ে ঢেকে দিন নিয়মাইসিন বা এ জাতীয় মলম সবসময় বাড়িতে প্রাথমিক চিকিৎসা সামগ্রী হিসেবে রাখা উচিত এবার একটি পাতলা গজ বা ব্যান্ডেজ দিয়ে ক্ষত স্থানটি আটকে দিন ক্ষত স্থানটি ব্যান্ডেজের কাপড় দিয়ে আটকানোর সময় যদি কাপড়ের কিছুটা রক্ত লেগে যায় তাহলে ওই কাপড়টি না ফেলে ওই কাপড়ের উপর নতুন কাপড় দিয়ে পেঁচিয়ে ভালো করে বেঁধে দিন ক্ষত স্থানে ব্যান্ডেজ করার সময় আমাদের অনেকেই তুলোর ব্যবহার করে থাকে কিন্তু তুলো না দিয়ে গস কাপড়ের ব্যবহার করুন কেননা তুলার আঁশ ক্ষত স্থানে লেগে যায় এবং এর দ্বারা ইনফেকশনের সৃষ্টি হতে পারে গ্রামে এখনও এমন অনেকেই আছেন যারা কাটা স্থানে মাকড়সার জাল বালি হাড়ির কালি টুথপেস্ট লেপে দেন এগুলো করা যাবে না এসব ধুলাবালি ও কেমিক্যাল ইনফেকশন তৈরি করার জন্য অন্যতম কারণ হতে পারে গজ কাপড় বা যুক্ত ব্যান্ডেজ যেটা দিয়ে আক্রান্ত স্থান ঢাকা হোক না কেন তা প্রতিদিন অন্তত একবার খুলে অ্যান্টিসেপ্টিক তরল দিয়ে ভালো করে পরিষ্কার করে আবার নতুন করে ব্যান্ডেজ করুন রক্তক্ষরণ সম্পূর্ণ বন্ধ হলে ক্ষত স্থান উন্মুক্ত রাখার চেষ্টা করুন এটি ক্ষতস্থান দ্রুত শুকাতে সহায়ক হবে তবে খেয়াল রাখুন ক্ষত স্থানে যেন ধুলোবালি না পড়ে ক্ষত স্থানটি যদি ফুলে যায় লাল দেখায় ব্যথা বেড়ে যায় কিংবা ভিজে যেতে থাকে অথবা শরীরে যদি জ্বর আসে তবে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন সাধারণত ডায়াবেটিস থাকলে অনেক সময় ক্ষত শুকাতে দেরি হয় কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত নয় এমন কারো যদি ক্ষত শুকাতে দীর্ঘদিন সময় লাগে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন লোহা বা স্টিলের বস্তু অথবা নোংরা ও মরিচা পরা কোনো বস্তু দিয়ে যদি কেটে যায় তাহলে ডক্টরের পরামর্শ গ্রহণ করুন প্রয়োজনে টিটেনাস ইঞ্জেকশন নিয়ে নিন এবং ক্ষত শুকানোর জন্য ডক্টরের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকও খেতে পারেন যে কোনো রোগ সম্পর্কে সচেতনতা আমাদের রোগ থেকে দূরে রাখার পাশাপাশি আক্রান্ত হওয়ার পরে আমাদের দ্রুত সুস্থ হওয়ার জন্য সহায়ক হতে পারে তাই আক্রান্ত হওয়ার পরে আতঙ্কিত না হওয়ার জন্য আগে থেকেই সঠিক জ্ঞান অর্জন করে রাখুন আর ভিডিওটি যদি আপনি মনে করেন উপকারী তাহলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর লাইক করে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন আর আমাদের আপলোড করা ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করার পাশাপাশি আমাদের পেজটি লাইক বা ফলো করে রাখতে পারেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজ সবাইকে অসংখ্য ধন্যবাদ